একজন মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় অন্যের জন্য বেঁচে থাকে। জন্মের পর বাবা মায়ের জন্য, বিয়ের পর স্বামীর জন্য, সন্তান হওয়ার পর সন্তানের জন্য। আসলে মেয়েদের জীবনে কোনো চাওয়া পাওয়া থাকে না। মেয়েদের দেওয়ার মতো উপহার হয়তো অনেক কিছু হয়, কিন্তু সম্মান দেওয়ার থেকে বড় উপহার আর কিছুই হয় না। সব মেয়েরা টাকা চায় না, কিছু মেয়েরা সময়, সম্মান ও একটু ভালোবাসা চায়। মেয়েদের দায়িত্ব নিতে শেখাতে হয় না। মা অসুস্থ হয়ে গেলে পুরো পরিবারের দায়িত্ব নিতে শেখে। নারীরা ঘরে থেকে সংসারের জন্য যতই খাটাখাটি করুক না কেন, পুরুষদের একটা প্রশ্ন কখনোই যাবে না, সারাদিন ঘরে বসে কি করো। একটা মেয়ে সবসময় অসহায়, কখনো তার পরিবারের কাছে, কখনো তার স্বপ্নের কাছে, কখনো তার ইচ্ছের কাছে, আবার কখনো তার ভালোবাসার কাছে। মেয়েদের অর্ধেক জীবনটা মানিয়ে নিতে নিতেই চলে যায়, সেটা বাপের বাড়ি হোক বা স্বামীর ঘর। মেয়েরা প্রতিটি বাবার কাছে অনেক স্পেশাল হয়, তাই মেয়েদের অবহেলা করবেন না, কারণ একজন বাবা একজন মেয়েকে অনেক কষ্টের সাথে মানুষ করে। স্ত্রীকে ধমকিয়ে ভয় দেখানোই পুরুষত্ব নয়, বরং স্ত্রীর মুখে হাসি ফোটানোই প্রকৃত পুরুষের পরিচয়। মেয়েদের সম্মান কি জিনিস ছেলেরা তখনই বুঝতে পারে যখন সে কোনো মেয়ের বাবা হয়। মেয়েদের বলছি, কিছু সময় বের করে নিজের জন্য বাঁচো, কারণ তুমি শত পরিশ্রম করলেও কেউ তোমায় বলবে না আজ তুমি কাজ করে ক্লান্ত হয়ে গেছো, একটু বিশ্রাম করো। মেয়েরা শাসন পছন্দ করে, তবে সেটা রাগের গলায় নয়, আদর করে ভালোবেসে মিষ্টি গলায় শুনতে চায়। মেয়েরা সবসময় সত্য কথা পছন্দ করে, কিন্তু বিশ্বাস করে মিথ্যাবাদীদের। মেয়েরা ভালো অভিনয় করতে পারে, কিসের অভিনয় জানেন, হাজার কষ্টে থাকলেও হাসি মুখে থাকার অভিনয়। মেয়েদের একটাই ভুল, তারা ছেলেদের গুছিয়ে বলা মিথ্যা কথাগুলো খুব সহজে বিশ্বাস করে ফেলে। মেয়েদের বলছি, নিজে যেটা চাও সেটা করো, লোকে কি বলবে সেটাতে কান দিও না। তুমি যেদিন জন্ম নিয়েছিলে সেদিনও তো লোকে বলেছিল ইস মেয়ে হয়েছে। পরিবারের দিকে তাকিয়ে নিজের ইচ্ছা আশাগুলো বিসর্জন দেওয়ার নামই হলো মেয়ে। ছেলেদের জন্য পৃথিবীতে সবচাইতে মূল্যবান হলো মেয়েদের মুখের হাসি। অসংখ্য কষ্ট যন্ত্রণা পেয়েও মেয়েরা হাসি মুখে বলে আমি খুব ভালো আছি। সবার শেষে একটাই কথা বলবো, আমরা এই পৃথিবীতে এসেছি যার জন্য, তিনি হলেন আমাদের মা, আর তিনিও একজন মেয়ে। তাই মেয়েদের অপমান না করে সম্মান করতে ভালোবাসতে শিখুন। ভিডিওটা এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করুন, আর আমার চ্যানেল জি বাংলা মোটিভেশনকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।